বিরতির পর স্বাগত জানাচ্ছি। ভারতের ভারতীয়রা অর্থাৎ দিল্লি কিন্তু ইতিমধ্যেই কানাডাবাসীকে ভিসা দেওয়ার নির্দেশ একেবারে গ্রাহ্য করে দিয়েছে। কার্যত ভিসা দেওয়া একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। তারপরেও এখনো কিন্তু কঠোর রয়েছে কানাডা, কার্যত ভারতের ভিসা ব্যান্ডের পরেও কঠোর কানাডা। খালিস্তানি নেতার খুন গুরুত্ব সহকারে দেখবে কানাডা। ইতিমধ্যেই যে খবরটি উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে কানাডার সাথে কাজ করার জন্য আহ্বান ভারতের ট্রুডোকে, রীতিমতো একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। সেই বিষয়ে আমি বিস্তারিত জানছি আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে। অর্ণব, কি আপডেট রয়েছে? অঙ্কিতা, দেখো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখনই এই দাবিটা করেছিলেন যে ভারতবর্ষ পেছনে রয়েছে কানাডিয়ান একজন নাগরিকের খুনের পেছনে, তারপর থেকে ডিপ্লোম্যাটিক যে রিলেশন সেটা কিন্তু অনেকটাই তলানিতে যেতে চলতে থাকে, কিন্তু তার পরপরই দেখি একাধিক বিষয় কিন্তু উঠে এসেছে এবং সেখানে ডিপ্লোম্যাটদের যেরকম ভাবে এক্সপেল করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে ভারতবর্ষ কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কানাডিয়ানদের জন্য, কিন্তু তারপরেও একটুও কিন্তু সেখানে নরম হয়নি কানাডা। সেখানে বরং আরো কঠোর ভাবে কানাডার পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়টা তারা বেশ কঠোর ভাবে দেখছে, গুরুত্ব দিয়ে দেখছে। এবং তার পাশাপাশি জাস্টিন ট্রুডোর যে বক্তব্য, অবশ্যই তিনি প্রেসের সামনে বলেছেন যে ভারতবর্ষকে কোনোভাবেই তার রাগানোর ইচ্ছা নেই বা কোনোভাবেই প্রভোক করার ইচ্ছা নেই, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষকে আহ্বান জানিয়েছেন তিনি যাতে তারাও স্বচ্ছভাবে সেই তদন্তে যোগদান করে। একই দাবি কিন্তু সেখানে উঠে এসেছে অন্যান্যদেরও, এবং অর্থাৎ ফাইভ আইজের মধ্যে যে অন্যান্য দেশ রয়েছে, ইউএস রয়েছে, ইউকে রয়েছে এবং অন্যান্য দেশগুলো যেগুলো রয়েছে তাদেরও কিন্তু একই দাবি উঠে এসেছে। কিন্তু এক প্রকার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, কানাডা এবং ভারতবর্ষের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কিন্তু বেশ একটা জটিল জায়গাতে রয়েছে, যেটা এক প্রকার বলা যায় বহু বছর কিন্তু কোনো পশ্চিমের দেশের সঙ্গে এরকম জটিল পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদিও 1982 সাল থেকেই একটা সেখানে খালিস্তানি মুভমেন্ট যখন খুব জোর পেতে শুরু করেছিল তখন থেকেই ভারত এবং কানাডার মধ্যে খালিস্তানি বিভিন্ন বিষয় নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছিল সমস্যা, কিন্তু তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে 2023 সালে দেখা যাচ্ছে জটিল সমস্যা, সেটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। অঙ্কিতা, অর্ণব, এই যে দুজন দু দেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক একটা টানাপোড়েন সৃষ্টি হয়ে রয়েছে, সেই জায়গায় সামনে রয়েছে আবার G20 সামিট। সেক্ষেত্রে এই ট্রুডো ভারতে আসবে কিনা বা কোনো ধরনের কি সমস্যা হতে পারে G20-র ক্ষেত্রে যদি তারা যদি একই সাথে বৈঠক না করতে চায়, কি বলবে সে বিষয়টা নিয়ে? দেখো অঙ্কিতা, যে G20-র সামিটের কথা বললে, একটা সামিট অবশ্যই ভারতবর্ষে সেটা হয়ে গেছে, এবং যেটা জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে জানানো হয়েছে, PMO অফিস থেকে জানানো হয়েছে যে সেই G20 সামিটের আগেও কিন্তু কানাডার যারা প্রতিনিধিরা রয়েছেন, অফিসিয়ালসরা রয়েছেন, এবং ফাইভ আইজ অর্থাৎ বিভিন্ন ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়া অন্যান্য দেশগুলোকে নিয়ে যে ফাইভ আইজ ইন্টেলিজেন্স শেয়ারিং তাদের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু তাদের অফিসিয়ালও ভারতবর্ষের সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছে এমন তথ্য জানানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যে বিষয়টা উঠে আসছে, যদি এই রকমের পরিস্থিতি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আরো সেখানে হতে পারে কিছু কিছু জিনিস, আরো সমস্যায় জটিল হতে পারে। এবং আরো একটা বিষয় যেটা আমরা ইতিমধ্যেই জানি যে ভারতবর্ষ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কানাডিয়ান নাগরিকদের জন্য, তার কিন্তু আরো একটা টিট ফর ট্যাট মুভ আসলেও আসতে পারে কানাডার তরফ থেকে। তবে এই মুহূর্ত পর্যন্ত যেটা জাস্টিন ট্রুডো নিজেও বলছেন যে ভারতবর্ষকে রাগাতে তিনি চাইছেন না, তিনি শুধুমাত্র চাইছেন যাতে এই গোটা বিষয়টার একটা পরিষ্কার তদন্ত হয় এবং ভারতবর্ষ যাতে সাহায্য করে, সেই কথাই কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। অঙ্কিতা, একেবারে অসংখ্য ধন্যবাদ অর্ণব বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত ইতিমধ্যে দু দেশের মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারত ইতিমধ্যেই কানাডার নাগরিককে ভিসা দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে, কার্যত স্থগিত রয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই কানাডাবাসীকে কোনো ধরনের ভিসা দেবে না, এবং এর পরেও কিন্তু এখনো কঠোর রয়েছে কানাডা ট্রুডো, এবং সেই বিষয়ে কিন্তু একাধিক তথ্য উঠে আসছে, একাধিক বিতর্ক সৃষ্টি হচ্ছে, এবং সেই প্রত্যেকটি জিনিসকে কেন্দ্র করে যেহেতু তারা যেহেতু ভারত এবং কানাডা উভয়ই G20-র সদস্য, সেক্ষেত্রে তাদের বৈঠকেও কিন্তু একাধিক জটিলতা আগামী দিনেও দেখা যেতে পারে, এমনটাই কিন্তু রীতিমতো প্রশ্ন ঘোরাফেরা খাচ্ছে।
এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।